জি বাংলার মিঠায় ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের ভীষণ পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে, আর প্রথম সপ্তাহতেই সেরা পাঁচে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। আর হয়তো আগামী দিনেও টিআরপি বাড়বে এই ধারাবাহিকটির। মিষ্টিকে নিয়ে ধারাবাহিকটি গড়ে উঠলেও কিন্তু একটি জমজমাট ফ্যামিলি ড্রামা এই ধারাবাহিকটি। সম্প্রতি দেখানো হয়েছে এই ধারাবাহিকের নতুন একটি প্রোমো, আর সেখানেই বিরাট চমক লুকিয়ে আছে দর্শকদের জন্যে। সম্প্রতি আমরা দেখেছি যে মিঠাই তার বিয়ে থেকে পালিয়ে এসেছে, এখন মোদক বাড়িতে রয়েছে সে, আর ওই বাড়িতে সকলের মন জয় করে নিয়েছে সে, শুধু সিডের মনই জয় করতে পারেনি, এতটুকু তো আমরা সবাই জানি। তবে সম্প্রতি নতুন প্রমোতে রয়েছে বিরাট এক চমক, আর তা দেখে দর্শকরা হয়তো সত্যিই চমকে গেছে। নতুন প্রমোতে দেখানো হয়েছে যে সোমের সাথে মিঠাইয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সোম মিঠাইকে বিয়ে না করে বিয়ের মণ্ডপ থেকে উঠে যায়, এবং তারপর সে জানায় যে মিঠাইকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব। এদিকে মিঠাইয়ের বিয়ে নিয়ে দাদুও খুব চিন্তায় পড়ে যায়, আর তখন সিডকে বলা হয় যে মিঠাইকে বিয়ে করতে, কিন্তু সিড তো মিঠাইকে একদমই পছন্দ করে না। তাহলে সিড কি মিঠাইকে বিয়ে করবে? তাহলে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং বাংলা বিনোদনের এরকমই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।